সুধী দর্শক শ্রোতা, হৃদরোগ বিষয়ক স্বাস্থ্য সচেতনতামূলক হেলথ ব্লগে ডিপিআরসি হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শীতকালে হৃদরোগের প্রকোপ সাধারণত বেড়ে যায়, এই সময়ে আমাদের সচেতন থাকা খুবই জরুরি। সচেতনতার অভাবে আমাদের পারিবারিক বিপর্যয় ঘটে এবং যেসব বিষয়ে আমাদের অবশ্যই সচেতন হতে হয় এবং হতে হবে, সেগুলো জানানো এই ব্লগের উদ্দেশ্য। আমরা সবাই জানি আমাদের বেশ কিছু বছর ধরেই নন কমিউনিকেবল ডিজিজ এর প্রকোপ বেড়ে যাচ্ছে, এর মধ্যে হৃদরোগ অন্যতম। আমাদের এই হৃদরোগের প্রকোপ এখন শুধু বয়স্ক মানুষ নয়, কম বয়সীদের মধ্যেও এর প্রকোপ দিনকে দিন বেড়ে যাচ্ছে। শুধু স্বাস্থ্য সচেতনতার অভাবে আমরা এই প্রাণঘাতী রোগ এর সঠিকভাবে মোকাবেলা করতে পারছি না। অথচ কিছু নিয়ম মেনে চললে আমাদের এই রোগ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারব। যেসব বিষয়ের উপর গুরুত্ব দিব সেগুলো হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, রক্তের চর্বির উচ্চমাত্রা নিয়ন্ত্রণ, কিডনি সমস্যা নিয়ন্ত্রণ, আমাদের ব্যক্তি জীবনের কিছু অভ্যাস যেমন ধূমপান করা, সেটা নিয়ন্ত্রণ, শুধু নিয়ন্ত্রণ নয় ধূমপান বর্জন, নিয়মিত হাঁটা বা শরীরচর্চা করা, সেগুলো, এবং আমাদের সবারই কিছু ধর্মীয় কর্মকাণ্ডের মাধ্যমে নিজের মনটাকে প্রফুল্ল রাখার চেষ্টা করতে হবে। এটা পরিবারের যেসব সদস্য, বয়োজ্যেষ্ঠ সদস্য আছেন, এই শীতের সময়ে ওনাদের দিকে একটু বেশি নজর দিতে হবে, কারণ সবারই উচ্চ রক্তচাপ সমস্যা বেশি বা কম, ডায়াবেটিসের সমস্যা কম বেশি থাকে। এই দুটো অসুখের কারণে অন্যান্য শরীরের সমস্যাও বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই বয়স্ক মানুষদের হৃদরোগে আক্রান্ত বা হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা প্রয়োজন পড়ে। সঠিক সময়ে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করা বা রোগ নির্ণয় করা এবং যত দ্রুত সম্ভব এই রোগের চিকিৎসা ব্যবস্থা করলে বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো যায়। তবে অনেক সময় হৃদরোগের আক্রান্ত প্রকোপ অনেক বেশি হয়, তখন হয়তো রোগী বেঁচে গেলেও হার্টের অনেক বড় ক্ষতি হয়ে যায় এবং এর ফলশ্রুতিতে স্বাভাবিক জীবনযাপন করতে আমাদের বয়স্ক মানুষের অনেকেরই অনেক সমস্যা হয়। সেই কারণে এই শীতের সময়ে আমাদের পরিবারের যারা বয়স্ক মানুষ আছেন তাদের দিকে একটু বেশি করে নজর রাখতে হবে। আমাদের প্রেশার, ডায়াবেটিস, রক্তের সমস্যা, কিডনির সমস্যা, এগুলো যাই থাকুক সেগুলো যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তবে শুধু বয়স্ক মানুষই নন, আমাদের খাদ্য গ্রহণ প্রবণতায় কিছুটা ভুলের কারণে আমাদের তরুণ প্রজন্মের অনেকেই তাদের শারীরিক পরিশ্রম কম হওয়ার কারণে এবং জন্মগতভাবে হৃদরোগ হওয়ার প্রবণতা যে পরিবারে আছে সেরকম পরিবারের সদস্য হলেও এই হৃদরোগের প্রবণতা আমরা ধীরে ধীরে বেড়ে যাচ্ছি সেরকম আমরা লক্ষ্য করি। এবং বয়স কম, হার্ট অ্যাটাকে আক্রান্ত এরকম রোগীদের খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা না নিলে অনেক সময় আমরা এর যে খারাপ পরিণতি অর্থাৎ মৃত্যুটা খুব কাছ থেকে আমরা দেখতে পাই। যারা আমরা হৃদরোগের চিকিৎসার সাথে সিসিইউতে চিকিৎসা দিই তারা আমরা প্রতিনিয়ত এটা লক্ষ্য করে থাকি এবং এই প্রবণতা দিনকে দিন বেড়ে যাচ্ছে।
সুতরাং আমাদের পরিবারের কর্মক্ষম ব্যক্তিকে সুস্থ রাখতে হলে পরিবারের অর্থনীতি এবং পরিবারের সবার স্বাস্থ্যকে সচল রাখতে হলে কর্মক্ষম ব্যক্তি যিনি আছেন বয়স কম, তাকেও অনেক বেশি দায়িত্বপূর্ণভাবে জীবনযাপন করতে হবে এবং অনেক বেশি সচেতন হতে হবে। শুধু সঠিক জীবন আচরণ, সঠিক খাদ্যাভ্যাস এবং যেসব স্বাস্থ্য সমস্যা আছে, যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনির সমস্যা, রক্তের উচ্চ চর্বি মাত্রা, এগুলো নিয়ন্ত্রণ করলেই, এগুলো যদি সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে তাহলে হৃদরোগের ঝুঁকি বহুলাংশে কমানো যেতে পারে। এবং এর সাথে যদি সবাই আমরা একটু স্বাস্থ্যকর জীবনযাপন করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে শরীরচর্চার ব্যাপারটা রেগুলার প্রতিদিন নিয়মিতভাবে হাঁটা, সপ্তাহে 30 মিনিট করে কমপক্ষে 5 দিন বা 7 দিন নিয়মিতভাবে যদি হাঁটি, আমরা যদি নিয়মিতভাবে আমাদের ধর্মকর্ম পালন করি, আমরা যদি একটু সবার সাথে সামাজিক মেলামেশা আমরা যদি প্রফুল্ল থাকি, তাহলে আমাদের এই হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব। সবাইকে আমি স্বাগত জানাই সুস্থ জীবনে, হৃদরোগকে দূরে ঠেলে সুস্থ জীবন যাপন করার জন্য আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধন্যবাদ।